ফের একবার প্রকাশ্যে এলো বিলোনিয়া বাংলাদেশ সীমান্ত এলাকায় সুরক্ষার বেহাল দশা। তার কাঁটার বেড়া দিয়ে সীমান্ত এলাকা ঘেরা থাকলেও অবাধে চলছে পাচার ব্যবসা। নজির মিলেছে মানব পাচারেরও। কাঁটাতারের বেড়ার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন থাকলেও কি করে যাতায়াত করছে অনুপ্রবেশকারীরা, তা নিয়ে প্রশ্ন উঠছে জনমানুষে। তবে কি দেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে? এই ঘটনাকে সত্যি প্রমাণ করে বিলোনিয়া থানা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে 4 নং ব্রিজ এলাকায় তমাল মল্লিক নামে এক পাচারকারীর বাড়ি থেকে শনিবার ফের উদ্ধার হয়েছে বহু মূল্যের কাপড় এবং অন্যান্য সামগ্রী। সেই সাথে আটক করা হয়েছে বিনা পাসপোর্টের 8 বাংলাদেশি নাগরিককে। এদের মধ্যে 5 জন স্বীকার করেছে তাদের বাড়ি বাংলাদেশে পরশুরামের বাউর পাথর এলাকায়। 4 নং ব্রিজ এলাকায় কাঁটাতারের বেড়া ছিন্ন করে ভারতবর্ষে ঘুরতে এসেছেন বলে জানিয়েছেন তারা। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির আঙুল উঠছে সীমান্তরক্ষী বাহিনীর দিকে। মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে তমাল মল্লিকের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আনুমানিক 1.5 থেকে 2 লক্ষ টাকার সামগ্রী। তবে পাচারকারী তমাল মল্লিক পলাতক। সংবাদের ভিত্তিতে আমাদের থানা স্বপন সেন, সুবিবাবু এবং অন্যান্য অফিসার সুকান্ত ত্রিপুরা তারা 4 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় তমাল মল্লিকের বাড়িতে অভিযান চালায় এবং সেখানে 5 জন বাংলাদেশি সহ কিছু কাপড় এবং নবরত্ন তেল সিজ করে। আমরা প্রিলিমিনারি ইন্টারভিউ করে জানতে পারি যে সেই কাপড় এবং তেলগুলি বাংলাদেশে স্মাগলিং করার জন্য সেখানে মজুত রাখা ছিল। অ্যাকর্ডিংলি একটা বিভিন্ন পিএসআই একটি কেস রেজিস্টার করে সেটা তদন্ত করা হচ্ছে। মোহাম্মদ সজীব, আজাদ হোসেন, আব্দুল আলওয়া, সাহেবউদ্দিন, জহিদুল ইসলাম তাদের বাড়ি বাংলাদেশ পরশুরাম। তমাল মল্লিককে কি গ্রেপ্তার করা হয়েছিল? না, তমাল মল্লিক সে পালিয়ে যায়, যখন পুলিশ রেড করছিল তখন সে বাড়িতে ছিল। বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট ছাড়াও ভারতীয় দণ্ডবিধি 370, 212 এবং 120B ধারায় অভিযুক্ত করে শনিবার তাদের প্রেরণ করা হয় বিলোনিয়া আদালতে। দফায় দফায় এইভাবে বাংলাদেশি নাগরিকরা আটক হয়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিএসএফ 200 নম্বর ব্যাটালিয়নের ভূমিকা নিয়ে। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পাশাপাশি বিরাজ করছে চাঞ্চল্যের পরিবেশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।